আলেকজান্ডার তখন দিগ্বিজয় বেরিয়েছেন। তার বিশাল সেনাবাহিনীর কাছে সকলেই পরাস্ত হচ্ছে। ধীরে ধীরে এগিয়ে আসেন পারস্য সাম্রাজ্যের দিকে। ইসসাস রণক্ষেত্রে প্রথমে প্রাচ্য ও প্রতীচ্যের শক্তি পরীক্ষা হয়। 600,000 সৈন্য নিয়ে দরায়ুস আক্রমণ করলেন আলেকজান্ডারকে। সংখ্যায় গ্রিকরা যথেষ্ট দুর্বল ছিল এবং দরায়ুসের যুদ্ধ প্রতিভা থাকলে সেই দিনই মিলিয়ে যেত আলেকজান্ডারের দিগ্বিজয়ের স্বপ্ন। কিন্তু অতিশয় নির্বোধের মতো দরায়ুস একটি সংকীর্ণ ক্ষেত্রের মধ্যে নিজের বিপুল বাহিনী চালনা করলেন, ফলে সংখ্যায় ঢের বেশি হয়েও পার্সিরা কিছুই করতে পারলেন না। তারা পঙ্গপালের মতো দলে দলে মারা পড়ল। বাদবাকি ইউফ্রেটিস নদী পেরিয়ে পালিয়ে গেল। পরে আরও অনেকগুলো যুদ্ধে জয়লাভ করে আলেকজান্ডার পারস্য সাম্রাজ্যের অধিকাংশ দখল করলেন। এক স্বদেশী বিশ্বাসঘাতকের হাতে দরায়ুসও মারা পড়লেন। হঠাৎ আলেকজান্ডারের মনে পড়ল ভারতবর্ষের কথা। ভারতীয় সভ্যতার খ্যাতি তখন দেশ দেশান্তর ছাড়িয়ে গ্রীসেও পৌঁছেছে। বাণিজ্য পথেও ভারতীয় পণ্যদ্রব্যের আদর কম নয়। ভারতেও পারসীদের সাম্রাজ্যের অংশ আছে। আমি ভারত জয় করব, পারস্য সাম্রাজ্যের শেষ চিহ্ন আর রাখবো না। বলেন কি সম্রাট, সে যে অনেক দূর, আপনার অবর্তমানে গ্রিসে যে বিদ্রোহ শুরু হয়ে যাবে। চুপ, একদম চুপ, আর একটা কথাও বলবে না তোমরা। পারসি রাজা পেরেছি, আমার পক্ষে তা অসম্ভব নয়। আমি ভারত জয় করবই। এই রকমই ছিলেন আলেকজান্ডার। তার ছোটবেলা কেটেছে গ্রিসে। অমর গ্রীস দার্শনিক অ্যারিস্টটল ছিলেন তার শিক্ষাগুরু, তাই তরোয়ালের পাশাপাশি মাথাও চলত নিপুণভাবে। তখন আলেকজান্ডারের বয়স হবে 14 কিংবা 15। তার পিতা ফিলিপ তখন ম্যাসিডোনিয়ার রাজা। একজন অশ্ব ব্যবসায়ী মহা তিজিয়ান এক ঘোড়া নিয়ে এলো রাজা ফিলিপের কাছে বিক্রয় করতে। ঘোড়াকে পরীক্ষা করবার জন্যে ফিলিপ তার পল্টনের জনকয় পাকা ঘোড় সাওয়ারকে আহ্বান করলেন। কিন্তু কোনো সাওয়ার তার পিঠে চড়বার চেষ্টা করলেই সেই তেজি ঘোড়া এমন ভয়ানক খেপে ওঠে যে কেউ ভরসা করে আর তার কাছে এগুতেই চাইল না। এ তো ভারী বদমেজাজি ঘোড়া দেখছি, এ আপদ এক্ষুনি দূর করে দাও। মহারাজ আপনার সাওয়ার ঘোড়া চেনেন না, তাই এমন চমৎকার ঘোড়ার পিঠে চড়তে পারছে না। আলেকজান্ডার, তোমার ছোট মুখে এত বড় কথা কিন্তু শোভা পায় না। তুমি কি নিজেকে আমার সওয়ারদের চেয়েও পাকা বলে মনে করো? আগে হ্যাঁ মহারাজ, আমি বাজি রেখে এখনই ওই ঘোড়ার পিঠে চড়তে রাজি আছি। বেশ, চেষ্টা করে দেখো। আলেকজান্ডার ঘোড়ার দিকে এগিয়ে গেলেন। তিনি এতক্ষণ ধরে লক্ষ্য করছিলেন যে মাটির ওপরে নিজের ছায়া দেখেই ঘোড়াটা চমকে চমকে উঠছে। তিনি প্রথমে পিঠ চাপড়ে তাকে আদর করলেন, তারপর লাগাম ধরে ঘোড়ার মুখটা সূর্যের দিকে ফিরিয়ে দিলেন, কাজেই সে আর নিজের ছায়া দেখতে পেল না। তারপর অনায়াসেই ঘোড়ার পিঠে চড়ে তাকে যথেচ্ছভাবে চারিদিকে ছুটোছুটি করিয়ে আনলেন। বুড়ো বুড়ো সেপাই সাওয়ারদের মুখ চুন মাথা হেঁট। ফিলিপ বিস্ময়ে অবাক হয়ে রইলেন। আচ্ছা, নিজের জন্য তুমি মস্ত কোনো রাজ্য জয় করো, আমার এই ক্ষুদ্র ম্যাসিডন তোমার যোগ্য নয়। ফিলিপ সেই দিনই বুঝতে পেরেছিলেন তার ছেলে বড় সহজ ছেলে নয়। তার অনুমানও সত্য হয়েছিল, কারণ ওই ঘোড়া যার নাম বুকাফেলাস, তার পিঠে চড়ে আলেকজান্ডার পরে সারা বিশ্ব জয় করেছিলেন। আজ শিবিরের বাইরের সেই বুকাফেলা মাঝে মাঝে
রেশা রব করে তার প্রভুকে জানিয়ে দিচ্ছিল যে এতক্ষণ তাকে ভুলে থাকা উচিত নয়। মনিবকে পিঠে নিয়ে মাঠে বাঁটে ছোটোছুটি করবার জন্যে তার পাগুলো নিষ্পিষ করছে যে, কিন্তু আলেকজান্ডার শুধু যুদ্ধ লড়তে ভালোবাসতেন তা নয়, তার আর এক নেশা ছিল বই পড়া। আলেকজান্ডার কাব্য রসে মগ্ন হয়ে তখন অন্য জগতে গিয়ে পড়েছেন, কল্পনা লোকে বিচরণ করা ছিল তার চিরদিনের স্বভাব। এই কল্পনাই দেখিয়েছে তাকে বিশ্বজয়ের স্বপ্ন। আচম্বিতে শিবিরের বাইরে উঠল জনতার বিপুল কোলাহল। আলেকজান্ডার বই থেকে মুখ তুলে গোলমালের কারণ বোঝার চেষ্টা করলেন। না না, আমরা ভারতবর্ষ যেতে চাই না। ভারতবর্ষ আক্রমণ করে আমাদের কোনো লাভ নেই, কে জানে সেখানে আমাদের কপালে কি আছে। আলেকজান্ডার সৈনিকদের কণ্ঠে জয়ধ্বনি শুনতেই অভ্যস্ত ছিলেন, কিন্তু তাদেরই কণ্ঠে জেগেছে আজ বিদ্রোহের বেসুরো চিৎকার। তিনি তাঁবুর বাইরে গিয়ে দেখলেন সেখানে অনেক গ্রিক এসে বৃহৎ এক জনতা সৃষ্টি করেছে এবং তাদেরই পুরো ভাগে দাঁড়িয়ে রয়েছেন তার অদ্বিতীয় এক বন্ধু ক্লিটাস। ব্যাপার কি ক্লিটাস? সৈন্যরা কেউই ভারতবর্ষে যেতে রাজি নয়। কেন? ওরা বলছে গৌগেমেলা রণক্ষেত্রে দরইশের সেনাদলে ওরা ভারতীয় সৈন্যদের যুদ্ধ করতে দেখেছে। দূর বিদেশে পরের জন্য তরবারি ধরে সেই কজন ভারতীয় বীর যে কৃতিত্ব দেখিয়েছিল ওদের আজও তা মনে আছে। আজ আমরা চলেছি তাদেরই স্বদেশে, যেখানে সংখ্যায় আমরা কমে যাব। ওরা তাই ভয় পেয়েছে। গ্রিক সেনার ভয়? ভারতবর্ষের নামে তাদের ভয় হয়েছে? ক্লিটাস, তুমিও কি ওদের দলে? হ্যাঁ সম্রাট, আমারও মত হচ্ছে এই মিথ্যা দুঃসাহস দেখিয়ে আমাদের কোনো লাভই হবে না। শোনো ক্লিটাস, শোনো সৈন্যগণ, আমাদের আর ফেরবার কোনো উপায় নেই। আমাদের স্বদেশ আজ বহু দূরে, আমাদের চতুর্দিকে আজ বিদেশি শত্রু। আমরা যদি আজ দেশের দিকে ফিরি তাহলে শত্রুরা ভাববে আমরা তাদের ভয়েই পালাচ্ছি। আজ আমাদের বাহুবল দেখে যে লক্ষ লক্ষ শত্রু মাথা লুকিয়ে আছে, তারাও তখন চারিদিক থেকে পঙ্গপালের মতন বেরিয়ে গ্রিক সৈনিকদের আক্রমণ করে টুকরো টুকরো করে ফেলবে। শত্রু শেষ রেখে ফিরে গেলে আমাদের কারুকে আর বাঁচতে হবে না। ভারতবর্ষ হচ্ছে পারস্য সাম্রাজ্যের অংশ, এখন তাকে জয় করতে না পারলে আমাদের দিগ্বিজয়ও ব্যর্থ হয়ে যাবে। কিন্তু ভারতবর্ষে গিয়ে তাকে জয় করতে না পারলে আমাদের কি অবস্থা হবে? সে কথা ভাববো আমি। তোমাদের কর্তব্য আমার আদেশ মেনে চলা। নিশ্চিত মৃত্যু জেনেও আপনার আদেশ পালন করতে হবে। হ্যাঁ, সেটাই হচ্ছে সৈনিকের ধর্ম, মৃত্যুর চেয়েও বড় সেনাপতির আদেশ। আমরা মানব না সেটা। সৈন্যগণ, আমি সম্রাট বটে, কিন্তু তোমাদের সঙ্গে করেছে বন্ধুর মতো আচরণ। তোমাদের জন্য আমি আমার সব কিছু দিয়ে দিয়েছি। তোমাদের গৌরবের জন্য আমি সিংহাসনের বিলাসিতা ছেড়ে বরাবর সাক্ষাৎ মৃত্যুর মুখে ছুটে গিয়েছি। তোমরা কেবল আমার বন্ধু নও, আমার সন্তানের মতো। তোমাদের কোনো প্রার্থনাই আমি অপূর্ণ রাখতে পারব না। ভারতবর্ষ জয় করা ছিল আমার উচ্চাকাঙ্ক্ষা, কিন্তু তোমরা যখন অসম্মত তখন আমারও রাজি না হয়ে উপায় নেই। বেশ, তোমরা যা চাও তাই হবে। আজ থেকে আমি আর তোমাদের সেনাপতি নই, তোমরাও হলে স্বাধীন। আমি তোমাদের ত্যাগ করব। আমাকে এখানে একাকী রেখে তোমরা গ্রিসে ফিরে যাও, আমার আর কোনো বক্তব্য নেই। ভারতবর্ষে যাওয়ার আনন্দে শিবিরে আনন্দ উৎসব পালন হওয়া শুরু হল। গ্রিকরা বরাবরই একটু মাংস খেতে ভালোবাসে। সন্ধ্যাবেলা শুরু হল মদ ও মাংসের আসর। সকলের সঙ্গে আলেকজান্ডার এবং ক্লিটাসও বসে আছেন সেই আসরে। আজ তোমার অভিনয় বেশ ভালো লাগলো, রাজ্য জয় ছেড়ে এবার একটু রঙ্গমঞ্চেও নামতে পারো। অভিনয়? অভিনয় নয় তো কি, তোমায় আজ থেকে চিনি নাকি? বহুদিন হয়ে গেল, মানুষের প্রাণ নিয়ে ছিনিমিনি খেলতে তোমার বেশ লাগে তাই না? ক্লিটাস, ক্লিটাস চুপ করো। কেন চুপ করব? তুমি জানো আমি তোমার জীবন রক্ষক। গ্রানিকাসের যুদ্ধের কথা কি এখনই ভুলে গেছো? আমি না থাকলে পার্সিরা তো সেই দিন তোমাকে টুকরো টুকরো করে ফেলতো। তারপর কোথায় থাকতো তোমার দিগ্বিজয়ের দুঃস্বপ্ন? আমাদের প্রাণ নিয়ে তুমি ছিনিমিনি খেলতে চাও? ক্লিটাস, থামো থামো, আমি তোমার চালাকিতে ভুলবো না, তোমার চোখ রাঙানিকে ভয় করবো না।
মদের বিষ তখন আলেকজান্ডারের মাথায় চড়েছে। সকলের সামনে এত অপমান আর তিনি সইতে পারলেন না। হিংস্র চোখ নিয়ে ভীষণ এক হুঙ্কার দিয়ে তিনি দাঁড়িয়ে উঠলেন এবং চোখের পলক পড়বার আগেই পাশ থেকে একটা বর্শা তুলে নিয়ে ক্লিটাসের বুকে বিঁধিয়ে দিলেন। ক্লিটাসের দেহ গড়িয়ে মাটির উপরে পড়ে গেল। দুই একবার ছটফট করলে তারপরেই সব স্থির। আলেকজান্ডার পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে স্তম্ভিত চোখে দেখলেন ক্লিটাসের নিঃসার নিস্পন্দ দেহের উপর দিয়ে ঝলকে ঝলকে রক্তের স্রোত বয়ে যাচ্ছে। সেই দৃশ্য দেখে তিনি কান্নায় ভেঙে পড়লেন, আত্মহত্যা করার জন্য উদ্যত হলেন। দলের বাকি সেনাপতিরা তাকে কোনো রকমে থামালেন। অবশেষে আলেকজান্ডার স্থির করলেন তার পাপের প্রায়শ্চিত্ত করতে ভারতবর্ষ আক্রমণ করবেন। সে কথা শুনে গ্রিক সৈন্যরা চিৎকার শুরু করল। সেই সময় রাজপথ দিয়ে যাচ্ছিল তিনজন ভারতীয় রাজপুত্র, নাম সুবন্ধু, চিত্ররথ ও পুরঞ্জন। তারা ভারতবর্ষ ধ্বনি শুনে থমকে দাঁড়াল। একটুখানি খোঁজ খবর নিতেই তারা বুঝল বিপদ আসন্ন। যে করেই হোক ভারতবর্ষে এই খবর পৌঁছে দিতেই হবে। তারা ভারতবর্ষের নামে জয়ধ্বনি দিতে দিতে এগিয়ে চলল দেশের পথে। আলেকজান্ডারের কানে সেই খবরও গেল। তিনি চেয়েছিলেন অতর্কিতে ভারতবর্ষ আক্রমণ করতে, কিন্তু ওই তিন সৈনিক ভারতবর্ষকে আগে থেকেই তার খবর জানিয়ে দিলে তার সমস্ত পরিকল্পনা ব্যর্থ হবে। সেখান থেকে ভারতবর্ষ প্রায় কয়েক হাজার মাইল দূরে, সুতরাং সেই সৈন্যদের ধরা খুব একটা সমস্যা হবে না। মাইলের পর মাইল ভারতীয় সৈনিকদের খোঁজের জন্য এগিয়ে যেতে লাগলো গ্রিক বাহিনী, কিন্তু তাদের নাগাল পাওয়া গেল না। অবশেষে একটা উঁচু পাহাড়ের সামনে এসে চিত্র রথের ঘোড়ার পা ভেঙে গেল। এখন উপায় ছিল একটাই। চিত্ররথ ও পুরঞ্জন এখানে দাঁড়িয়ে গ্রিক সৈন্যদের বাধা দেবে, বন্দী হবে প্রয়োজনে, প্রাণও দিতে পারে। তাতে লাভ একটাই, সুবন্ধু পৌঁছবে ভারতবর্ষে। আলেকজান্ডার যখন ভারতে পদার্পণ করবে সেই সময়ই দুই প্রতিবেশী রাজ্যের সঙ্গে তক্ষশিলার যুদ্ধ চলছিল। তার একটি হচ্ছে ক্ষুদ্র পার্বত্য রাজ্য, নাম অভিসার, আর একটি হচ্ছে অপেক্ষাকৃত বৃহৎ রাজ্য, ইতিহাস বিখ্যাত পুরু ছিলেন তার রাজা। নগর তোরণে দুই প্রহরী অভিসার ও তক্ষশিলা রাজ্যের নতুন যুদ্ধের ব্যাপার নিয়ে গল্প করছে এবং অনেকগুলি নাগরিক তাই শোনবার জন্যে তাদের ঘিরে দাঁড়িয়ে আছে। তক্ষশিলার বুড়ো রাজার ভীমরতি হয়েছে। কেন? এই তো সেই দিন মহারাজ পুরুর কাছে তক্ষশিলার সৈন্যরা কি না কি মার খেয়ে পালিয়ে এলো, কিন্তু বুড়ো রাজার লজ্জা নেই, আবার এরই মধ্যে অভিসারের রাজার সঙ্গে ঝগড়া বাঁধিয়েছে। সেদিন নাকি একটা মস্ত লড়াইও হয়ে গেছে। লড়াইয়ে কি হলো? পাকা খবর এখনো পায়নি, কিন্তু যুদ্ধে যে পক্ষই জিত দুই রাজ্যেরই হাজার হাজার লোক মরবে, ঘরে ঘরে কান্না উঠবে, এই জিনিসপত্রের দাম চড়বে। রাজাদের হবে খেয়াল আর মরবে কিন্তু প্রজা। কিন্তু সব রাজা সমান নয়। মহারাজা হস্তির রাজত্বে আমরা সুখে আছি। আমাদের মহারাজা মস্ত যোদ্ধা, কিন্তু তিনি কখনো অন্যায় যুদ্ধ করেন না। ঠিক সেই সময় দেখা গেল মূর্তিমান ঝড়ের মতো চারিদিকে ধুলো উড়িয়ে ছুটে আসছে এক মহা বেগবান ঘোড়া, এবং তার পিঠে বসে আছে যে সাওয়ার, ডান হাতে জ্বলন্ত তরবারি তুলে শূন্যে আন্দোলন করতে করতে চিৎকার করছে সে তীব্র স্বরে। জাগো, জাগো, শত্রু শিয়রে, অস্ত্র ধরো, অস্ত্র ধরো, সকলে অস্ত্র ধরো। কে শত্রু? তক্ষশিলার বুড়ো রাজা আমাদের আক্রমণ করতে আসছে নাকি? আমাকে আমাকে মহারাজা হস্তির কাছে নিয়ে চলো। সে হয় না, আগে বলো কে তুমি, কোথা থেকে আসছো? আমি ভারত সন্তান সুবন্ধু,
হিন্দুকুশ পেরিয়ে এসেছে। আলেকজান্ডার মহাবন্যার মতো ধেয়ে আসছে হিন্দুস্তানের দিকে। আমাকে নিয়ে চলো মহারাজের কাছে এক্ষুনি। রাজা হস্তির কপালে চিন্তার রেখা। সুবন্ধুর কথা তিনি শুনে অনেকক্ষণ চুপ করে রইলেন। তুমি কোন পথ দিয়ে ভারত এসেছ? খাইবার গিরি সংকট দিয়ে মহারাজ। যবন সৈন্য কোন পথ দিয়ে আসছে? কাবুল নদের পাশের উপত্যকা দিয়ে। কিন্তু তারা এখন আর আসছে না মহারাজ, এতক্ষণে তারা এসে পড়েছে। তুমি আর কি খবর এনেছ, ভালো করে বলো। মহারাজ, আলেকজান্ডার তার দুজন বড় বড় সেনাপতিকে সিন্ধু নদের দিকে যাওয়ার হুকুম দিয়েছেন। তাঁদের নাম হেফাইসমান আর পাডিকাস। এই খবর নিয়ে প্রথমে আমি তক্ষশিলার মহারাজার কাছে যাই, কিন্তু বলতেও লজ্জা করছে। তক্ষশিলার মহারাজার মুখ এই দুঃসংবাদ শুনে সুপ্রসন্ন হয়ে উঠল। তিনি বললেন, যবন আলেকজান্ডার তার শত্রু নয়, তিনি আজকেই বন্ধুত্বের দূত পাঠাতে চান। সেনাকি এসে তাকে স্বদেশী শত্রুদের কবল থেকে উদ্ধার করবে। আমি বললুম, আলেকজান্ডার যে ভারতের শত্রু, কিন্তু আমার কথায় তিনি খুব একটা গুরুত্ব দিলেন না মহারাজ, খুব একটা গুরুত্ব দিলেন না। মন্ত্রীমশাই, আলেকজান্ডার যে পারস্য জয় করে দিগ্বিজয়ে বেরিয়েছেন সে খবর আমরা আগেই পেয়েছিলাম, কিন্তু তার সেনাপতিরা যে এত তাড়াতাড়ি ভারতে চলে এসেছেন এ খবর আপনি রাখেননি কেন? আমার রাজ্যে কি গুপ্তচর নেই? মহারাজ, আমাদের নজর ছিল কেবল খাইবার গিরি সংকটের দিকেই, কারণ বহিঃশত্রুরা ওই পথেই ভারতে প্রবেশ করে। যবন সৈন্যরা যে নতুন পথ দিয়ে ভারতে আসবে এটা আমরা কল্পনা করতে পারিনি। এরকম ভুল ক্ষমার অযোগ্য। আচ্ছা সুবন্ধু, তুমি বললে আলেকজান্ডার তার দুই সেনাপতিকে এদিকে পাঠিয়েছেন, কিন্তু তিনি নিজে এখন কোথায়? মহারাজ, আলেকজান্ডার নিজে তার প্রধান বাহিনী নিয়ে সীমান্তের পার্বত্য রাজাদের দমন করতে গিয়েছেন। এই যবন সম্রাট রণনীতিতে খুব দক্ষ, এরই মধ্যে সীমান্তের পার্বত্য রাজাদের মতিগতি বুঝে নিয়েছেন। এই যুদ্ধপ্রিয় বীরদের পেছনে রেখে ভারতে ঢুকলে তারই সর্বনাশ। সুবন্ধু, যবন সম্রাটের অধীনে কত সৈন্য আছে? কেউ বলছে 100,000, কেউ বলছে 200,000, তবে আমার মতে অন্তত 150,000, কারণ পথে আস্তে আস্তে আলেকজান্ডার অসংখ্য পেশাদার সৈন্যদের নিজের দলে টেনেছেন। কিন্তু বিদেশি যবনরা ভারতে ঢুকবার নতুন পথের সন্ধান পেল কেমন করে? ভারতের এক কুসন্তানের কাজ এটা মহারাজ। তার নাম শশীগুপ্ত। সে নাকি আলেকজান্ডারের বিশ্বস্ত এক সেনাপতি। ওকে সামনে পেলে মহারাজ তলোয়ার দিয়ে মুন্ডু কেটে না ফেললে আমার শান্তি হবে না, আপনি দেখে নেবেন। শান্ত হও সুবন্ধু, শশীগুপ্ত এখন তোমার সামনে নেই। মন্ত্রীমশাই, এখন আমাদের কর্তব্য কি? সামনে শত্রু, এখন আমরা ঘুমাবো না জাগবো? হাত জোর করবো না তরবারি ধরবো? আপনি কি বলেন? 150,000 যবন সৈন্যের সামনে আমাদের 25-30,000 সৈন্য কতক্ষণ দাঁড়াতে পারবে মহারাজ? ঝড়ের মুখে এক টুকরো তুলোর মতো উড়ে যাবে। মন্ত্রী মহাশয়, বিছে হচ্ছে একদম ছোট্ট একটা প্রাণী, কিন্তু বড় বড় মানুষও তাকে ভয় করে। সুতরাং ক্ষুদ্র হলেই কেউ কিন্তু তুচ্ছ হয় না। যুবক, তোমার উপমা ঠিক হল না। মানুষ বিছেকে ভয় করলেও এক আঘাতে তাকে হত্যা করতে পারে। আপনার কথা মানলুম, কিন্তু আলেকজান্ডারের মূল বাহিনী এখানে আসতে এখনও অনেক দেরি আছে। তার দুই সেনাপতির সঙ্গে বোধহয় 50,000-এর বেশি সৈন্য নেই। যুবক, তুমি কেবল বর্তমানকে দেখছ, ভবিষ্যৎ দেখছ না। আজ আমরা অস্ত্র ধরব, কিন্তু কাল যখন যবন সম্রাট নিজে আসবেন তখন আমরা কি করব? আপনাদের মতো বিজ্ঞতা আমার নেই বটে, কিন্তু ভবিষ্যৎকে আমি ভুলিনি মন্ত্রী মহাশয়। ভারতে আসবার পথের ওপরেই রয়েছে আপনাদের গিরিদুর্গ। সেই গিরিদুর্গে গিয়ে আপনারা যবন সেনাপতিদের পথ রোধ করুন। যদি 2 মাস দুর্গ রক্ষা করতে পারেন, স্বয়ং যবন সম্রাট এলেও আপনাদের আর ভয় থাকবে না তখন। কেন? কারণ ইতিমধ্যে আমি আমার দেশে অর্থাৎ মহারাজা পুরুর রাজ্যে ফিরে যাব। আমাদের মহাবীর মহারাজকে কে না জানে? তাঁর কাছ থেকে তক্ষশিলার কাপুরুষতা কেউ দুঃস্বপ্নেও প্রত্যাশা করে না। তাঁর জীবনের সাধনাই হচ্ছে বীর ধর্ম।
যবনরা আর্যাবর্তে ঢুকতে চায় শুনলেই তিনি ক্রুদ্ধ সিংহের মতো গর্জন করে এখানে ছুটে আসবে। তার উপরে অভিসার রাজ্যের শত্রু তক্ষশিলা যখন যবনদের পক্ষ নেবে, অভিসারের রাজা তখন নিশ্চয় থাকবে আপনাদের পক্ষে। সুবন্ধু, আমাকে ভাবতে সময় দাও, কারণ এ হচ্ছে জীবন মরণের প্রশ্ন। যবনরা শক্তিশালী, আমরা দুর্বল। তুমি 3 দিন বিশ্রাম করো, আমরা খোঁজ খবর নিই। কিন্তু বেশি দিন অপেক্ষা করতে হলো না কাউকেই। পরদিন সকালেই রাজদরবারে এসে গেল গ্রিক রাজার ভারতীয় দূত। মহারাজা হস্তি দীর্ঘ শ্বাস ত্যাগ করে মুখ তুললেন। চওড়া কপালে ফুটে উঠল চিন্তার রেখা। কি সংবাদ দূত? সমগ্র গ্রীস ও পারস্যের সম্রাট আলেকজান্ডার এসেছেন অতিথি রূপে ভারতবর্ষে। আপনি কি তাকে সাহায্য করবেন? কি সাহায্য বলো। সম্রাট আলেকজান্ডার বেরিয়েছেন দিগ্বিজয়ে। সৈন্য আর অর্থ দিয়ে আপনাকে তার বন্ধুত্ব কিনে নিতে হবে। সম্রাট আলেকজান্ডার আমাদের দেশে এসেছেন দিগ্বিজয়ে, ভারতের বিরুদ্ধে আমার ভারতীয় সৈন্যরা অস্ত্র তুলে নেবে, এই কি তার ইচ্ছা? আগে হ্যাঁ মহারাজ, সম্রাটের আরেকটি ইচ্ছা। সুবন্ধু নামের গ্রীকদের এক শত্রু আপনার রাজ্যে আশ্রয় পেয়েছে, তাকে বন্দী করে আমার হাতে তুলে দিতে হবে। যুবক, এই দূতের সঙ্গে তুমি কি গ্রীক শিবিরে বেড়াতে যেতে চাও? আপনি আদেশ দিলে শিরোধার্য করব মহারাজ, কিন্তু দূত যদি পারে তো আমার মৃতদেহ নিয়ে যাক, কারণ জীবিত অবস্থায় সে আমাকে কখনো নিয়ে যেতে পারবে না। দূত, তুমি কি সুবন্ধু মৃতদেহ নিয়ে যেতে পারবে? তাহলে কি উত্তর দেব মহারাজকে? কাকে উত্তর দেব? যবন সম্রাট অতিথি হলে আমি তার প্রশ্নের উত্তর মুখেই দিতুম, কিন্তু তিনি এসেছেন দস্যুর মতো ভারতের স্বর্ণভাণ্ডার লুট করতে। দস্যুর উত্তর থাকে তরবারিতে। সুবন্ধু রাজ্য ছেড়ে পাড়ি দিয়েছে অন্য রাজ্যে। সারাদিন ঘোড়া ছুটিয়ে সন্ধ্যার কিছু আগেই পাওয়া গেল একটি গ্রামের প্রান্তে এক পান্থশালা। সুবন্ধু জানত 15 ক্রোশের মধ্যে আর কোনো পান্থশালা বা নগর নেই, সুতরাং এইখানেই রাত্রি যাপন করবে বলে সে ঘোড়ার পিঠ থেকে নেমে পড়ল। সেকালে সৈনিকের সবচেয়ে প্রিয় ছিল তরোয়াল ও অশ্ব। নিজের ক্লান্তিকে আমূলে না এনে সুবন্ধু আগে তাই তার ঘোড়ার পরিচর্যা করতে লাগলেন। জল এনে তার গায়ে ধুলো কাদা ধুয়ে দিলেন। পান্থশালার সামনে দিয়ে যে প্রশস্ত রাজপথ চলে গিয়েছে তাই গ্রামের নিজস্ব পথ নয়, কারণ মহারাজা পুরুর রাজ্য থেকে সীমান্তে যাওয়ার জন্যে এইটি হচ্ছে প্রধান পথ। হঠাৎ দূর থেকে অনেকগুলো ঘোড়ার পায়ের শব্দ শুনে সুবন্ধু চমকে মুখ তুলে দেখলে পথের উপরে ধুলোর মেঘে সৃষ্টি হয়েছে। সে কৌতূহলী চোখে সেই দিকেই তাকিয়ে রইল। তারপরেই দেখা গেল একদল অশ্বারোহীকে, সংখ্যায় তারা 50 জনের কম হবে না। কে এরা? অশ্বারোহী দলও পান্থ নিবাসের সামনে এসে থামল। দলের পুরো ভাগে ছিল যে অশ্বারোহী, ঘোড়া থেকে নেমে এসে গম্ভীর স্বরে বললে, কে আছে? আমাদের থাকার ব্যবস্থা করো। তার কণ্ঠস্বর শুনলেই বোঝা যায় এ ব্যক্তি আজন্ম আদেশ দিতে অভ্যস্ত। অধিকারী কাছে ছুটে গিয়ে নত হয়ে অভিবাদন জানালো, তারপর বকশিশ নিয়ে ঘরে চলে গেল। সুবন্ধু সবিস্ময়ে অশ্বারোহীকে লক্ষ্য করতে লাগল। বয়স বোধহয় 20-22-এর বেশি হবে না, কিন্তু তার দেহ এমন দীর্ঘ, বলিষ্ঠ ও পরিপুষ্ট যে সহজে ধরা যায় না। উজ্জ্বল শ্যামবর্ণ, ভাবভঙ্গি অসাধারণ, বীরত্ব ও ব্যক্তিত্বের আভাস আছে। বন্ধু, দেখছি তুমি সৈনিক। আগে আমাকে কেউ শুধু বন্ধু বলে ডাকে না, কারণ আমার নাম হচ্ছে সুবন্ধু। তুমি সুবন্ধু কি কুবন্ধু জানি না, কিন্তু তোমাকে দেখে মনে হচ্ছে তুমি বীর। আমার চোখ মিথ্যা দেখে না,
কিন্তু তোমার কি আর কোনো পরিচয় নেই? আমি ভারত সন্তান। সে গর্ব আমিও করতে পারি। আমার ব্রত হচ্ছে ভারতকে জাগানো। আমারও ওই ব্রত। তাই যদি হয় তবে সীমান্তের দিকে না গিয়ে আপনি ফিরে আসছেন কেন? আপনি কি জানেন না যে আলেকজান্ডার ভারতের দোরগোড়ায় এসে দাঁড়িয়ে আছে? জানি সুবন্ধু, কারণ আমি আলেকজান্ডারের শিবিরে ছিলাম। সুবন্ধু সচমকে দুই পা পিছিয়ে গিয়ে ক্ষিপ্র হাতে তরোয়াল বের করে আনল। সুবন্ধু, আমি আলেকজান্ডারের বন্ধু হতে পারি, কিন্তু ভারতের শত্রু নই। নন্দবংশে জন্ম আমার, নাম চন্দ্রগুপ্ত। মহারাজা নন্দ? ওর নাম আমার সামনে উচ্চারণ করো না। তুমি কি জানো না নন্দ পবিত্র নন্দবংশের কেউ নয়? সে ষড়যন্ত্র করে মগধের সিংহাসনে বসেছে। মগধের রাজ সিংহাসন উদ্ধার করবার জন্য আমি গিয়েছিলাম আলেকজান্ডারের কাছে সাহায্য চাইতে। অর্থাৎ আপনি বিদেশি দস্যুকে চেয়েছে দেশে ডেকে আনতে গিয়েছিলেন? সুবন্ধু, সুবন্ধু, আগে আমার সব কথা শোনো। ভেবে দেখো, নন্দের কাছে আছে 20,000 অশ্বারোহী সৈন্য, 2,00,000 পদাতিক সৈন্য, 2,000 যুদ্ধরথ আর 4,000 রণহস্তি। এদের বিরুদ্ধে দাঁড়াতে পারি আমার এমন সহায় সম্পদ নেই। তাই আমি আগে গ্রিকদের সাহায্যে আমার সিংহাসন উদ্ধার করতে চেয়েছিলাম। এখনের নন্দ রাজা যুদ্ধনীতিতেও একেবারে মূর্খ। কাজেই গ্রিকদের সঙ্গে মগধের ন্যায্য রাজা আমাকে দেখলে সমস্ত প্রজা আর সৈন্যদল আমার পক্ষই নিত। নন্দ যুদ্ধ করলেও জিততে পারত না। তারপর একবার সিংহাসনে বসতে পারলে আমি আমার স্বাধীনতা ঘোষণা করতুম। তখন স্বদেশ থেকে অত দূরে পূর্ব ভারতের প্রায় শেষ প্রান্তে গিয়ে আমার বিপুল বাহিনীর সামনে গ্রিকদের কি শোচনীয় অবস্থা হতো বুঝতে পারছো কি? আমি কেবল ভারতীয় যুদ্ধরীতিতে নয়, গ্রিক যুদ্ধরীতিতেও অভিজ্ঞ। গ্রিকদের সঙ্গে যুদ্ধ করতে হলে আমি তাদের রীতিই গ্রহণ করতুম। আরও একটা ভাববার কথা আছে। আজ গ্রিকরা দলে ভারী বটে, কিন্তু তারা যখন কাবুল থেকে সুদূর মগধে গিয়ে পৌঁছত, তখন পথশ্রমে আর ধারাবাহিক যুদ্ধের জন্য তাদের অর্ধেকেরও বেশি সৈন্য মারা পড়ত। সে অবস্থায় ইচ্ছে থাকলেও তারা আমার স্বাধীনতায় বাধা দিতে সাহস করত না। এখন বুঝলে সুবন্ধু কেন আমি গ্রিক দস্যুদের সঙ্গে বন্ধুত্ব করতে গিয়েছিলাম? আমি চেয়েছিলাম কাঁটা দিয়ে কাঁটা তুলতে। চমৎকার, আপনার অসাধারণ বুদ্ধি দেখে বিস্মিত হচ্ছে। কিন্তু আলেকজান্ডার কি আপনাকে সাহায্য করতে রাজি হয়েছে? আলেকজান্ডার অত্যন্ত চতুর ব্যক্তি, বোধহয় আমার মনের কথা ধরে ফেলেছেন। সে নাকি নিজের ইচ্ছে মতো আক্রমণ করবে। তা এখন আপনি কোথায় চলেছেন? মগধের রাজধানী পাটলিপুত্রে। বিষ্ণুগুপ্ত আমাকে বিদ্রোহীদের নেতা হওয়ার জন্য অনুরোধ করেছেন, তাই আমি দেশে ফিরছি। আর পথে যেতে যেতে সাধ্যমতো সৈন্য সংগ্রহ করছি। সুবন্ধু, এই অল্প পরিচয়েই আমি বুঝেছি তুমি বীর, বুদ্ধিমান, স্পষ্ট বক্তা। তোমার মতো সৈনিক পাওয়া সৌভাগ্য। তুমি কি আমার সঙ্গী হবে? মগধের ভবিষ্যৎ মহারাজার জয় কামনা করি, কিন্তু ক্ষমা করবেন, আপাতত মগধের গৃহযুদ্ধে চোখ দেওয়ার সময় আমার নেই। আমি এখন যাচ্ছি মহারাজা পুরুর কাছে। মহারাজা হস্তি যুদ্ধ ঘোষণা করেছেন, তাকে সাহায্য করতে হলে পুরুরাজকে ডাকা আবশ্যক। তাহলে তাই করো। তবে আলেকজান্ডার খুব চালাক, সে কোনো মতেই পুরুকে মহারাজা হস্তির ধারে কাছে আসতে দেবে না। সে ব্যাপারে সাবধান করে দিও তাকে। আলেকজান্ডার কিভাবে উত্তর ভারতের পশ্চিম অংশ জয় করেছিলেন সে ইতিহাস এখানে সবিস্তারে বলবার দরকার নেই। যুদ্ধ রীতিতে পরিপক্ক আলেকজান্ডার মহারাজ পুরুর আসার আগেই হস্তিকে আক্রমণ করলেন। ছোট রাজ্যের রাজা হস্তি, সৈন্যবল তার সামান্য, বিপুল গ্রিক বাহিনীকে বাধা দেবেন কেমন করে?
তবু তিনি অসম্ভব সম্ভব করেছিলেন। বালির বাঁধে সমুদ্রকে ঠেকিয়ে রাখার মতো প্রায় এক মাস ধরে গ্রিকদের এগোতে দেননি ভারতের বুকের ভেতরে। কিন্তু দুর্ভাগ্যক্রমে এর মধ্যে মহারাজ পুরু সেখানে আসার জন্য তৈরি হতে পারলেন না। কেবল স্বদেশ প্রীতি ও বীরত্ব নিয়ে যুদ্ধ জয় করা যায় না, অসংখ্য শত্রুকে বাধা দেবার জন্যে চাই প্রচুর সৈন্যবল, সেটা মহারাজ হস্তির ছিল না। ফলে যা হবার তাই হল, মহাসাগরে মিলিয়ে গেল ক্ষুদ্র নদী। গ্রিকদের সম্মিলিত কণ্ঠের জয়নাদে ভারত প্রান্তের আকাশ বাতাস পাহাড় নগর অরণ্য কেঁপে কেঁপে উঠতে লাগল। এরপর মহাবীর হস্তির পরিণাম কি হল ইতিহাস সে সম্বন্ধে নীরব। খুব সম্ভব যুদ্ধক্ষেত্রের রক্তাক্ত তরবারি নাচিয়ে তিনি বীরের মৃত্যুকেই বরণ করে নিয়েছিলেন। অভিসারের মহারাজও পুরুর সঙ্গে যোগ দেবার জন্য সৈন্য সংগ্রহ করেছিলেন, কিন্তু মহারাজা হস্তির পরিণাম দেখে ভয়ে তিনি আলেকজান্ডারের সঙ্গে সন্ধি করে ফেললেন। আলেকজান্ডার সীমান্তের কোনো রাজ্যকেই অন্য রাজাদের সঙ্গে মিলে শক্তি বৃদ্ধি করতে দিলেন না। নিজের বিশাল বাহিনী নিয়ে একে একে তাদের প্রত্যেককেই হারিয়ে দিয়ে তার কাছে মাথা নত করালেন। তবে অসংখ্য সৈন্যদলে থাকা সত্ত্বেও আলেকজান্ডারের ভারতীয় যুদ্ধযাত্রা মোটেই নিরাপদ হয়নি। তিনবার তাকে আহত হতে হয়েছিল, প্রথম দুইবার ভারতের উত্তর সীমান্তে এবং শেষবার মুলতানে। মুলতানে তিনি ভারত জয়ের আশায় জলাঞ্জলি দিয়ে দেশে ফেরার কথা ভেবেছিলেন। শেষবারের আঘাত এমন সাংঘাতিক হয়েছিল যে আলেকজান্ডারের জীবনের আশাই ছিল না। এই তিনবারই আলেকজান্ডার হাজার হাজার বন্দীকে হত্যা করে অমানুষিক প্রতিশোধ নিয়েছিলেন। মাসাগা নগর, যা এখন সম্ভবত আধুনিক মালাকান্ডগিরি সংকটের উত্তরে, সেখানে প্রায় 7,000 পেশাদার ভারতীয় সৈন্য ছিল। তারা চাকরির খাতিরে সেখানে গিয়েছিল ভারতের সমতল দেশ থেকে। মাসাগা নগরের পতনের পর তারা যখন আত্মসমর্পণ করে, আলেকজান্ডার তাদের আশ্রয় দিয়ে গ্রিক ফৌজে গ্রহণ করাতে চান। আমরা পেশাদার সেপাই বটে, কিন্তু বিদেশির অধীনে চাকরি নিয়ে স্বদেশের বিরুদ্ধে অস্ত্র ধরতে পারব না, আমরা দেশে ফিরে যাব। আলেকজান্ডার তখন তাদের কিছু বললেন না, কিন্তু রাত্রে তারা যখন স্ত্রী পুত্র কন্যা নিয়ে নিশ্চিন্ত নিদ্রায় অচেতন হয়ে আছে, তখন হঠাৎ অসংখ্য সৈন্য নিয়ে গোপনে তাদের আক্রমণ করলেন। ঘুম ভাঙবার আগেই তাদের অনেকে বিশ্বাসঘাতকদের তরবারির আঘাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করল। বাকি সবাই বিস্ময়ের প্রথম ধাক্কা সামলে নিয়ে পরিবারবর্গকে ঘিরে দাঁড়ালো তরবারি হাতে। প্রাণ দেব, তবু দেশে শত্রুর অধীনে চাকরি করব না। সেই 7,000 হিন্দু বীর সেদিন একে একে লড়তে লড়তে প্রাণ দিয়েছিল। বিশ্বাসঘাতকদের প্রাণ নিয়ে শিবিরে আবার জয়ধ্বনি উঠল। মাত্র 7,000 সৈন্যর মৃত্যুতে তার বাহিনীর কোনো ক্ষতি হবে না। চলো এবার পঞ্চনদের দেশে। রাজা পুরু সেখানে তৈরি হচ্ছে, তার কাছে মাত্র 50,000 সৈন্য। তাকে মারতে পারলে সমস্ত ভারত লুটতে পারবো আমরা, আর ভারত লুটিয়ে পড়বে আমাদের পায়ের তলায়। আলেকজান্ডারের যুদ্ধযাত্রা শুরু হল। মহারাজা পুরু সময় মতো তৈরি হতে পারেননি, তাকে একাই অন্তত 4 গুণ বেশি গ্রিক সৈন্যের বিরুদ্ধে দাঁড়াতে হল। বুদ্ধিমান হলে পুরুও অন্যান্য রাজার মতো আলেকজান্ডারের অধীনতা স্বীকার করতে পারতেন, কিন্তু পুরু বিনা যুদ্ধে তিনি দেশকে যবনের হাতে তুলে দিতে রাজি হলেন না। পুরু খ্রিস্টপূর্ব 326 অব্দে জুলাই মাসের প্রথমে ঝিলম নদের তীরে আলেকজান্ডারের সঙ্গে যে যুদ্ধে পুরু পরাজিত হন। ঝিলমের যুদ্ধে মহাবীর ও অতিকায় পুরু অসম্ভবের বিরুদ্ধেও প্রাণপণে লড়াই করেছিলেন, কিন্তু শেষটা দেহের নয়, স্থানে আহত হয়ে প্রায় মূর্ছিত অবস্থায় বন্দী হলেন। আলেকজান্ডারের শিবিরে তাকে নিয়ে যাওয়া হল। তার সেই 6.5 ফুট দীর্ঘ বিপুল দেহের দিকে সবিস্ময়ে তাকিয়ে
আলেকজান্ডার জিজ্ঞেস করতে বাধ্য হলেন, তোমার সঙ্গে কিরকম ব্যবহার প্রত্যাশা করো? এক রাজা আর এক রাজার সঙ্গে যেমন ব্যবহার করেন তেমনই করুন। পুরুর বীরত্ব ও পরাক্রম দেখে আলেকজান্ডার এতটা অভিভূত হয়েছিলেন যে তিনি কেবল তাকে মুক্তি দিলেন না, তার নিজের রাজ্যের উপরেও আরো অনেক দেশ দান করলেন। পঞ্চনদের তীরে উড়তে লাগলো গ্রিক দিগ্বিজয়ীর পতাকা, কিন্তু আলেকজান্ডার বুঝলেন তিনি এখনো বৃহত্তর ভারতের সীমান্তেই দাঁড়িয়ে আছেন। সৈন্যদের মধ্যে প্রচার করে দাও, আমি এইবারে মগধের দিকে যাত্রা করব। সে কি সম্রাট, আজ 8 বছর হলো আমরা স্বদেশ থেকে বেরিয়েছি, এখনো আপনি এগিয়ে যেতে চান? হ্যাঁ সেনাপতি, কারণ মগধের রাজাই হচ্ছেন ভারতের সবচেয়ে বড় রাজা। মগধ জয় করতে না পারলে ভারত জয় করা হবে না। কিন্তু গ্রিক সৈন্যদের বেশিরভাগই তো আহত হয়ে পড়ে রয়েছে, এখন আর আমাদের মগধের দিকে যাবার সাহস নেই। এর মধ্যে গ্রিক সৈন্যের মধ্যে বিদ্রোহের ভাব প্রকাশ পেয়েছে। শুনছি মগধের নন্দরাজার সৈন্য আছে লক্ষ লক্ষ, মগধ আক্রমণ করলে আমাদের পরাজয় নিশ্চিত। আচ্ছা, সেই রকমই যদি হয়ে থাকে তবে তুলো তাবু, আমি গ্রিসে ফিরে যাব। এদিকে অন্য এক ঘটনা ঘটে চলেছে। বসুমিত্র এবং সেনাপতি শশীগুপ্ত একজন বিশেষ লোকের সন্ধানে বেরিয়েছে। সেনাপতি, এই সামান্য ব্যাপার নিয়ে আপনাকে আর আমাদের সঙ্গে কষ্ট করে আসতে হবে না, আমরাই আপনার আদেশ পালন করতে পারব। না বসুমিত্র, ব্যাপারটাকে তোমরা সামান্য মনে করো না। আমরা যাচ্ছি সিংহ শিকার করতে। আমরা একবার বিফল হয়েছি, আবার বিফল হলে আমার সম্মান থাকবে না। ঘোড়ায় চলো, এগিয়ে চলো। 100 জন সাওয়ার চালিয়ে দিলে 100 ঘোড়াকে। 100 ঘোড়ার খুঁড়ের শব্দে রাজপথ যেন জীবন্ত হয়ে উঠল। অরণ্যের বক্ষ ভেদ করে চলে গিয়েছে প্রশান্ত সেই পথ, মাঝে মাঝে গ্রাম। সৈনিকদের ঘোড়া এত দ্রুত ছুটেছে যে মনে হচ্ছে গ্রামগুলো যেন কৌতূহলে ও আগ্রহে কাছে এসেই আবার সশস্ত্র সাওয়ারদের দেখে ভয়ে দূরে পালিয়ে যাচ্ছে তাড়াতাড়ি। প্রায় ক্রোশ তিনেক পরে পথটা 3 ভাগে বিভক্ত হয়ে 3 দিকে চলে গিয়েছে। বসুমিত্র, যাকে সেনাপতি বলে সম্বোধন করেছিলেন, হঠাৎ তিনি ঘোড়ার লাগাম টেনে ধরে হাত তুলে চেঁচিয়ে বসলেন, সবাই ঘোড়া থামাও। দেখো বসুমিত্র, 3টে পথই কুরুক্ষেত্রের মহাপ্রান্তরের 3 দিকে গিয়ে পড়েছে। 25 জন সাওয়ার ডান দিকে যাক, আর 25 জন যাক বা দিকে। বাকি 50 জনকে নিয়ে আমি যাব সামনের পথ ধরে। গুপ্তচরের খবর যদি ঠিক হয় তাহলে কুরুক্ষেত্রের প্রান্তরেই আমাদের শিকারকে ধরতে পারে। সে ধুধু প্রান্তরের মধ্যে কেউ আমাদের চোখকে ফাঁকি দিতে পারবে না। বসুমিত্র সেনাপতির হুকুম সকলকে জানালে তখনই সাওয়াররা 3 দলে বিভক্ত হয়ে গিয়ে চলল। ঘণ্টা 2 পরেই পথ গেল ফুরিয়ে এবং আরম্ভ হল কুরুক্ষেত্রের ভয়াবহ প্রান্তর। খানিক অগ্রসর হয়েই তারা দেখতে পেলে দূরে মৃদু কদমে ঘোড়া চালিয়ে যাচ্ছে একজন সাওয়ার। সে হল সুবন্ধু। কেউ যে তার পিছনে আসছে এটা সে অনুমান করতে পারেনি, তাই তার ঘোড়া অগ্রসর হচ্ছে ধীরে ধীরে। সন্দেহ করবার কোনো কারণ ছিল না, কারণ উত্তর পশ্চিম ভারত আজ যবন গ্রিক দিগ্বিজয়ীর কবলে। মহারাজা হস্তির পতন হয়েছে এবং আলেকজান্ডারের প্রধান শত্রু মহারাজা পুরু আজ যুদ্ধে পরাজিত হয়ে শক্তিহীন। হঠাৎ পেছনে বহু অশ্বের পদশব্দ শুনে সুবন্ধু ঘোড়া থামিয়ে ফিরে দেখলে, কিন্তু তখনও সে আন্দাজ করতে পারল না যে ওরা আসছে তাকেই ধরবার জন্যে। ভাবল এই ভারতীয় সাওয়ারদের দল যাচ্ছে অন্য কোনো কাজে। খানিক পরেই সাওয়ারের দল খুব কাছে এসে পড়ল। তখন সে অবাক হয়ে দেখলে সকলের আগে আগে আসছে ভারতের কুপুত্র
আলেকজান্ডারের অন্যতম সেনাপতি ও পথ প্রদর্শক শশীগুপ্ত। সুবন্ধুর মনে কেমন সন্দেহ হল, সে নিজের গতি বাড়িয়ে দিল। তার ঘোড়ার গতি বাড়তেই পিছন থেকে শশীগুপ্ত সাবধান হয়ে গেল, ঘোড়া থামাও সুবন্ধু, আর পালাবার চেষ্টা করে লাভ নেই, ডান দিকে চেয়ে দেখো, বাঁ দিকে চেয়ে দেখো, তোমাকে আমরা প্রায় ঘিরে ফেলেছি। হতাশ হয়ে সুবন্ধু একটা বড় গাছের তলায় গিয়ে ঘোড়ার পিঠ থেকে নেমে পড়ল। শশীগুপ্ত তার দেখা দেখি ঘোড়া থেকে নেমে পড়ল। বসো মিত্র, সুবন্ধুকে বন্দি কর। যুদ্ধের পালা শেষ হয়েছে, আলেকজান্ডার দেশের পথে ফিরে গেছেন, তাহলে সেনাপতি এখন আমাকে বন্দি করে আপনাদের লাভ কি? কি লাভ হবে? তুমি কি জানো না, সম্রাট আলেকজান্ডারের অনুগ্রহে আমি এক বিস্তীর্ণ প্রদেশে শাসনকর্তার পদ পেয়েছি। ভারতে গ্রিক সাম্রাজ্যের বিরুদ্ধে কোথায় কে কোন চক্রান্ত করেছে সেদিকেও দৃষ্টি রাখা হচ্ছে আমার আর এক কর্তব্য। সেনাপতি শশীগুপ্তের কাছে যে চবনদের পা ধোয়া জল এত পবিত্র এ কথা আমার অজানা নেই, কিন্তু আমার বিরুদ্ধে অভিযোগ কি? কার পা ধোয়া জল পবিত্র সে কথা আমি এক নগণ্য সৈনিকের মুখে শুনতে চাই না। আমি যে নগণ্য সৈনিক মাত্র সে কথা আমি জানি, কিন্তু আমার মতন সৈনিককে বন্দী করার জন্য আপনার মতো গণ্যমান্য মহাপুরুষকে সশৈন্যে কেন আসতে হয়েছে সে কথাটা আমাকে স্পষ্ট করে বললে খুশি হব। কোথায় যাচ্ছ তুমি? মগধে। কেন? যবন সাম্রাজ্যে সুবন্ধু থাকে না। মিথ্যে কথা, মহারাজা হস্তিকে আর মহারাজা পুরুকে উস্কে দিয়েছিলে, এইবারে তুমি মগধে গিয়েও বিদ্রোহ প্রচার করতে চাও, তাই না? সেনাপতি শশীগুপ্ত, বিদ্রোহ আমাকে আর প্রচার করতে হবে না। আলেকজান্ডার এখনো ভারতের মাটি ছাড়েননি, এরই মধ্যে তো উড়ছে চারিদিকে বিদ্রোহের ধ্বজা। পুষ্কলাবতীর গ্রিক শাসনকর্তা নিকানর খুন হয়েছে, কান্দাহারও বিদ্রোহ ঘোষণা করেছে, আপনাদের অবস্থাও নিরাপদ নয়। তাই আপনি গ্রিক সম্রাটের কাছে সৈন্য সাহায্য চাইছেন, কিন্তু গ্রিক সৈন্য আর আসবে না সেনাপতি। আলেকজান্ডার এখন নিজেই কাবু হয়ে পালিয়ে যাওয়ার জন্য ব্যতিব্যস্ত। আমি জানি মহারাজা পুরো যুদ্ধে হেরেছেন বটে, কিন্তু আজও পোষ মানেননি, তিনি খাপ থেকে তরবারি খুলতে চান, আর সেই খবর দেওয়ার জন্যই তুমি ছুটেছ মগধে, কিন্তু সেটা হতে দেব না আমরা। আপনি আমাকে বন্দী করতে পারবেন? সেই বিষয়েও তোমার সন্দেহ আছে নাকি? যে দেখো, আমরা 100 জন। হিন্দুকুশের ছায়ায় আমার 2 জন বন্ধু যে কজন গ্রিককে বাধা দিয়েছিল এরই মধ্যে সে কথা কি ভুলে গেলেন? আমি ভুলিনি, কিন্তু তুমিও ভুলে যেও না, শেষ পর্যন্ত তাদেরই মরতে হয়েছিল। হ্যাঁ, সে কথাই আমি বলতে চাই, জানি আমিও মরব, কিন্তু শশীগুপ্ত তুমিও জেনে রাখো আমি আত্মসমর্পণ করব না। বসু মিত্র, সুবন্ধুকে বন্দি কর। হ্যাঁ, বন্দি করো আমায়, আমি জানি আমি তো মরবই, কিন্তু তার অনেক আগেই ঘরের শত্রু বিভীষণকে মেরে মরব। চোখের নিমেষে সুবন্ধু বাঘের মতো লাফ মেরে একেবারে শশীগুপ্তের গায়ের উপরে গিয়ে পড়ল, কিন্তু বসু মিত্রের সাবধানতায় শশীগুপ্ত সে যাত্রায় বেঁচে গেল প্রাণে। বসু মিত্র সজাগ ছিল, সে তৎক্ষণাৎ নিজের তরবারি তুলে সুবন্ধুর তরবারিকে বাধা দিলে। শশীগুপ্ত সভয়ে পিছিয়ে গেল। ওকে কুচি কুচি করে কেটে ফেলো। 100 ঘোড়ার সাওয়ার হাতে হাতে অগ্নি বৃষ্টি করলে 100 তরবারি। সুবন্ধু 2 পা পিছিয়ে এসে গাছের গুড়ির কাছে এসে দাঁড়াল। আমাকে মেরে ফেলো, কিন্তু বন্দি আমি হব না, নিজে মরব, শত্রুকেও মারব। সেনাপতি, পূর্ব দিকে চেয়ে দেখুন। বসুমিত্র, ওরা আমাদের খুব কাছে এসে পড়েছে, ওরা 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 ভেড়ি বাজিয়ে আমাদের থামতে বলছে, কিন্তু দেখেছো ওদের পতাকায় কি আঁকা রয়েছে? পতাকায় আঁকা রয়েছে ময়ূর। হ্যাঁ, মৌর্য বংশের নিদর্শন, আমাদের শত্রু, সংখ্যায় ওরা অনেক বেশি, আমাদের চলে যেতে হবে। সে কি শশীগুপ্ত, আমি তো মরতে প্রস্তুত, তোমরা আমাকে বধ করবে না? সুবন্ধু, এই যাত্রায় তুই বেঁচে গেলি। মরতে আমি ভালোবাসি,
আমি তো মরতে ভয় পাই না তোদের মতো। ওরে ভারতের কুসন্তান, ওরে বিশ্বাসঘাতকের দল, স্বদেশের জন্য প্রাণ দিতেও যে কত আনন্দ সে তোরা বুঝবি কেমন করে? কিন্তু তার কথা আর কেউ শুনতে পেল না, কারণ তখন তাদের ঘোড়া ছুটেছে ঊর্ধ্বশ্বাসে। শত শত ঘোড়ার খুঁড়ের আওয়াজ হঠাৎ থেমে গেল সুবন্ধুর কানের কাছে। হ্যাঁ সুবন্ধু, ঠিক বলেছ, স্বদেশের জন্য প্রাণ দেওয়ার মতন আনন্দ আর নেই। চমকে সে ফিরে দেখলে তার সামনেই তেজিয়ান এক ঘোড়ার পিঠে বসে আছেন সহাস্য মুখে চন্দ্রগুপ্ত। মহারাজা চন্দ্রগুপ্ত? রাজবংশে জন্ম বটে, কিন্তু এখনো মহারাজা হতে পারিনি সুবন্ধু। কিন্তু মহারাজ, আপনি হঠাৎ কোথা থেকে এলেন, আর আপনার সঙ্গে এত সৈন্যই বা কেন? আপনি কি মগধের সিংহাসন অধিকার করেছেন? না সুবন্ধু, মগধের সিংহাসনে বসবার যোগ্যতা এখনো আমার হয়নি। ধননন্দের বিপুল বাহিনীর সঙ্গে যুদ্ধ করতে গিয়ে আমি হেরে গেছি। হায় ভগবান, আমি যে আপনার উপরে অনেক আশা করেছিলাম। আশা করেছিলে? আগে হ্যাঁ মহারাজ, আমি যে মহারাজা পুরুর প্রতিনিধি হয়ে বিজয়ী মহারাজা চন্দ্রগুপ্তকে আহ্বান করার জন্য মগধেই যাচ্ছিলাম, পথের মধ্যে আমাকে বন্দি বা বধ করার জন্য এসেছিল শশীগুপ্ত। তারপর আমাদের দেখে তারা শেয়ালের মতো পালিয়ে গেল, কেমন? তাই তো? বুঝেছি বুঝেছি, কিন্তু একবার হেরে গেলেও আমি হতাশ হইনি। বিশাল মগধ সাম্রাজ্য একদিনে জয় করা যায় না। মগধের সিংহাসন অধিকার করবার জন্য আমি যাচ্ছি সীমান্তের দিকে। মহারাজ ক্ষমা করবেন, আপনার কথার অর্থ আমি বুঝতে পারলাম না। সীমান্তের দিকে যতই এগোবেন, আপনি তো মগধের সিংহাসন থেকে ততই দূরে চলে যাবেন। ঠিক কথা। গুরু বিষ্ণুগুপ্ত একটি চমৎকার উপমা দিয়ে আমার প্রথম বিফলতার কারণ বুঝিয়ে দিয়েছেন। শিশুর সামনে এক থালা গরম ভাত ধরে দাও, শিশু বোকার মতো গরম ভাতের মাঝখানে হাত দিয়ে হাতটা পুড়িয়ে ফেলবে, কিন্তু সে যদি বুদ্ধিমানের মতো ধার থেকে ধীরে ধীরে ভাঙতে শুরু করে তাহলে তার হাত পুড়বে না। তাই গুরুদেবের সঙ্গে পরামর্শ করে আমি স্থির করেছি, সীমান্ত থেকে রাজ্যের পর রাজ্য জয় করতে করতে ধীরে ধীরে এগোব পাটলিপুত্রের দিকে। আমি নির্বোধ, তাই প্রথমে রাজধানী আক্রমণ করতে গিয়েছিলাম। মহারাজা চন্দ্রগুপ্তের জয় হোক, মহাপুরুষ বিষ্ণুগুপ্ত ঠিক পরামর্শ দিয়েছেন। তবে তাহলে প্রথমে আপনি কোথায় যাবেন বলে ঠিক করেছেন? পঞ্চন্দ্রের দেশে। সবচেয়ে শক্তিশালী পুরুষ হচ্ছেন মহারাজা পুরু। আমার দৃঢ় বিশ্বাস, একবার হেরে গেলেও মহারাজা পুরু স্বাধীন হওয়ার সুযোগ কখনো ছাড়বেন না। আমি প্রথমেই তাঁর সাহায্য চাইব। আপনি চাইবেন কি? আপনার সাহায্যের জন্যই তো মহারাজা পুরু আমাকে মগধে যেতে আদেশ করেছিলেন। মহারাজের বিশ্বাস, মগধের রাজা এখন আপনি। তবে সুবন্ধু, তুমি যে আমায় সমস্যায় ফেললে। মহারাজা পুরু যখন শুনবেন আমি যুদ্ধে হেরে গেছি, তখন কি আমার সঙ্গ দিতে চাইবেন তিনি? ভরসা করবেন না, তাহলে আপনি চেনেন না মহারাজ পুরুকে। আলেকজান্ডার আমাদের মহারাজকে বিশ্বাস করেন না। তিনি ভালো করেই জানেন পুরু চুপ করে বসে থাকবেন না, তাই নিহত নিকানরের জায়গায় তিনি সেনাপতি ফিলিপকে নিযুক্ত করে আদেশ দিয়েছেন যে মহারাজা পুরুর ওপর তীক্ষ্ণ দৃষ্টি রাখতে। গ্রিকদের দাসত্ব করা মহারাজের পক্ষে অসম্ভব হয়ে উঠেছে, কিন্তু তিনি একা কি করতে পারেন? উত্তর ভারত ছেয়ে গেছে গ্রিকে গ্রিকে। ভারতে সোনার ভাণ্ডার লুট করার জন্য তারা এখানে এসেছে। তারা খেলার পুতুলের মতো নাচাচ্ছে তক্ষশিলা আর অভিসারের রাজাকে। তারা চবনদের সেবা করেই খুশি হয়ে আছেন, কিন্তু উত্তর ভারতের অন্যান্য ছোট ছোট রাজারা বিদ্রোহের জন্য তৈরি। কেউ কেউ ইতিমধ্যে বিদ্রোহ ঘোষণাও করেছেন। তবে এ বিদ্রোহ সফল হবে না যদি কোনো নেতা এসে সবাইকে একজোট না করতে পারে। তাহলে সুবন্ধু, আমি নিজেই সেই দায়িত্ব নেব। আলেকজান্ডারকে আমি দেখাতে চাই ভীমার্জুনের স্বদেশে আজও বীরের অভাব হয়নি। জানি মহারাজ, ভারতে আপনার মতো দু চারজন বীরের তরবারিতে এখনো মরছে পড়েনি,
কিন্তু দু চারজনের তরবারি কি এই সমস্যার সমাধান করতে পারবে? দু চারজন বীর নন সুবন্ধু, ওদিকে তাকাও। আমি হেঁটে গেছি বটে, কিন্তু আজ সম্বলহীন নই। চেয়ে দেখো আমি কত বীর নিয়ে ভারতকে স্বাধীন করতে চলেছি। এতক্ষণ সুবন্ধু ওদিকে তাকাবার অবসর পায়নি, এখন ফিরে তাকিয়ে সবিস্ময়ে দেখলে কুরুক্ষেত্রের বিপুল প্রান্তরের পূর্ব প্রান্ত পরিপূর্ণ হয়ে গেছে অগণ্য সৈন্যে সৈন্যে। হাজার হাজার সৈন্য প্রান্তরের উপরে এসে দাঁড়িয়েছে এবং আরো হাজার হাজার সৈন্য এখনো অরণ্যের ভিতর থেকে দলে দলে বেরিয়ে আসছে, যেন তাদের শেষ নেই। আমাদের সঙ্গে যদি যোগ দেয় মহারাজা পুরুর সৈন্য দল, তাহলে কি আমরা ভারতকে আবার স্বাধীন করতে পারবো না? জয়, জয় স্বাধীন ভারতের জয়, জয় মহারাজা চন্দ্রগুপ্তের জয়, জয় মহারাজা চন্দ্রগুপ্তের জয়। কুরুক্ষেত্রে আজ বহু মানুষের চিৎকার ও কলরবে মুখরিত। শিবিরের পর শিবিরের সারি প্রত্যেক শিবিরের ওপরে উড়েছে রক্ত পতাকার পর রক্ত পতাকা। শত শত রথ, অসংখ্য হস্তি, দলে দলে অশ্ব, কোথাও চলেছে রণবাদ্যের মহলা, কোথাও হচ্ছে অস্ত্র ক্রীড়া এবং কোথাও বসেছে গল্প গুজব বা পরামর্শের সভা। এই প্রকাণ্ড শিবির নগরের ঠিক মাঝখানে রয়েছে মস্ত বড় এক তাঁবু। তাকে তাঁবু না বলে কাপড়ে তৈরি প্রাসাদ বললেই ঠিক হয়। তার উপরে উঠছে ময়ূর আঁকা বৃহৎ এক পতাকা, মৌর্য বংশের নিজস্ব নিদর্শন। সেই বিচিত্র শিবির প্রাসাদের সবচেয়ে বড় কক্ষে আজ রাজসভার বিশেষ এক অধিবেশন। দাঁড়ে দাঁড়ে সতর্ক প্রহরীরা তরবারি বা বর্ষা নিয়ে দাঁড়িয়ে রয়েছে জীবন্ত মূর্তির মতো। শতাধিক সভাসদ আসনে চুপ করে বসে আছেন, মাঝখানে উচ্চাসনে বসে চন্দ্রগুপ্ত, তার পাশে আর একটি উচ্চাসন কিন্তু শূন্য। হঠাৎ প্রধান প্রবেশ পথ থেকে প্রহরীরা সসম্ভ্রমে দুই পাশে সরে গেল এবং সবার মধ্যে ধীর পায়ে গম্ভীর মুখে ঢুকলেন এক শীর্ণ দেহ গৌরবর্ণ ব্রাহ্মণ। তার মুণ্ডিত মস্তক, উন্নত প্রশস্ত ললাট, দুই চক্ষু বিদ্যুৎ বর্ষী, গুড়দাড়ি কামানো, ওষ্ঠধার দৃঢ় সঙ্গবদ্ধ, পরিধানে পট্ট বস্ত্র উত্তরীয়, ইনিই হচ্ছেন ভারতের চিরস্মরণীয় চাণক্য। চন্দ্রগুপ্ত, তুমি আজ আমায় আবার সভায় ডেকেছো কেন? গুরুদেব, আজ এক মাস ধরে আমরা অলস হয়ে এখানে বসে আছি। জানি চন্দ্রগুপ্ত, এক মাস কেন, দরকার হলে আমাদের দুই মাস ধরে এখানেই বসে থাকতে হবে। সুবন্ধু এখনো পুরুর কাছ থেকে ফিরে আসেনি। কিন্তু সুবন্ধু যখন এতদিনেও ফিরল না, তখন আমার সন্দেহ হচ্ছে যে মহারাজা পুরু নিজের মত পরিবর্তন করেছেন। না, তাহলেও সুবন্ধু এতদিনে ফিরে এসে আমাদের সে খবর দিত। আমার বিশ্বাস মহারাজা পুরু ভালো করে প্রস্তুত হচ্ছেন বলেই সুবন্ধু এখন অপেক্ষা করছে। পুরুর চারিদিকে সতর্ক গ্রীকদের পাহারা, তার মধ্যে গোপনে প্রস্তুত হতে গেলে যথেষ্ট সময়ের দরকার। পুরু যতদিন না বিদ্রোহ ঘোষণা করেন ততদিন। চাণক্যের কথা শেষ হবার আগেই সভার দ্বার পথের কাছে একটা গোলমাল উঠল। তারপরেই দেখা গেল দুই হাতে প্রহরীদের ঠেলে সবার ভিতরে ছুটে এলো সুবন্ধু। এই যে সুবন্ধু। মহারাজ, 20,000 গ্রিক সৈন্য আর 30,000 ভারতীয় সৈন্য নিয়ে শশীগুপ্ত আপনাকে আক্রমণ করতে আসছে। প্রস্তুত হন মহারাজ, শীঘ্র প্রস্তুত হন। চন্দ্রগুপ্ত আসন থেকে নেমে পড়লেন, সভাসদরা সবিস্ময়ে উঠে দাঁড়ালেন, অটল মূর্তির মতো রইলেন কেবল চাণক্য। সেনাপতি, সবাইকে তৈরি হতে বলো,
একটু অপেক্ষা করো চন্দ্রগুপ্ত, অতটা ব্যস্ত হয়ো না। সুবন্ধু, মহারাজা পুরুর খবর কি? আচার্য, মহারাজা পুরু বিদ্রোহ ঘোষণা করেছেন। তার রাজধানী থেকে গ্রিকদের তাড়ানো হয়েছে। মহারাজা নিজে আপনাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য এগিয়ে আসছেন। শশীগুপ্ত এই সংবাদ জানে? মহারাজের বিদ্রোহের খবর পেয়েই চতুর শশীগুপ্ত গ্রিক সৈন্যদের নিয়ে আপনাদের আক্রমণ করতে আসছে। বুঝেছি। শশীগুপ্ত চায় আলেকজান্ডারের পদ্ধতি নিতে, অর্থাৎ সে আগে আমাদের ধ্বংস করবে, তারপর আক্রমণ করবে মহারাজা পুরুকে। আচ্ছা সুবন্ধু, শশীগুপ্ত বোধহয় এখনো জানতে পারেনি যে মহারাজা পুরুও এদিকে আসছেন। না আচার্য, শশীগুপ্ত এ পথে যাত্রা করবার দুদিন পরে আমাদের মহারাজা রাজধানী থেকে বেরিয়েছেন। সুতরাং মহারাজা আসবার আগেই শশীগুপ্ত এখানে এসে পড়বে। শশীগুপ্ত এখন কত দূর আছে? তাদের আর আমাদের মাঝখানে আছে মাত্র একদিনের পথ। তাহলে চন্দ্রগুপ্ত, কালকেই তোমার সঙ্গে শশীগুপ্তর দেখা হবে। আদেশ করুন গুরুদেব, আমরাই এগিয়ে গিয়ে শিশুগুপ্তকে আক্রমণ করি। সেনাপতি চন্দ্রগুপ্ত, বালকের মতো ব্যস্ত হয়ো না। এই ব্যস্ততার জন্যই তুমি একবার মগধ আক্রমণ করতে গিয়ে হেরে গেছ, কিন্তু এবারের সুযোগ ছাড়লে আর কোনো দিন তুমি মাথা তুলে দাঁড়াতে পারবে না। গুরুদেব, এ সুযোগ না দুর্যোগ? সুযোগ চন্দ্রগুপ্ত, দুর্লভ সুযোগ। মহাভাগ্যবানের জীবনেও এমন সুযোগ একবার মাত্রই আসে। ক্ষমা করবেন গুরুদেব, আপনার কথার মানে আমি বুঝতে পারছি না। আমার কাছে সৈন্য আছে মোটে 35,000, আর শিশুগুপ্ত আক্রমণ করতে আসছে 50,000 সৈন্য নিয়ে। এটা কি বিপদের কথা নয়? বৎস, আশ্বস্ত হ, চিন্তার কোনোই কারণ নেই। সুবন্ধু, মহারাজা পুরুর কত সৈন্য আছে? গ্রিকদের অধীনতা স্বীকার করার পর মহারাজা পুরুর রাজ্যে আরও লোক সংখ্যা বেড়ে গেছে। ইচ্ছা করলে এখনই তিনি 80,000 সৈন্য নিয়ে রণক্ষেত্রে নামতে পারেন। তিনি আমাদের সঙ্গে দেখা করতে আসছেন কত সৈন্য নিয়ে? 40,000। শুনছ চন্দ্রগুপ্ত? শুনে কি লাভ গুরুদেব, মহারাজা হস্তির সঙ্গেও মহারাজা পুরু যদি মিলতে পারতেন, তাহলে আজ ভারতের মাটিতে গ্রিকের পায়ের পাতাও পড়ত না। এবারেও মহারাজা পুরু আসার আগেই অসংখ্য শত্রুর চাপে আমরা মারা পড়ব। সেই জন্যেই আমি এগিয়ে শত্রুদের আক্রমণ করতে চাই, কিন্তু দেখছি আপনার ইচ্ছে অন্যরকম। সুবন্ধু, মহারাজা পুরু শশীগুপ্তর খবর রাখেন তো? সেই খবর পেয়েই তো তিনি শশীগুপ্তের চেয়েও দ্রুতগতিতে ছুটে আসছেন আচার্য। চন্দ্রগুপ্ত, এই কুরুক্ষেত্রে আমি 20,000 গ্রিক দস্যু আর 30,000 বিশ্বাসঘাতক ভারতবাসীর মৃত্যুশয্যা বানাব, আর তাদের রক্ষা নেই। যাও চন্দ্রগুপ্ত, সৈন্যদের তৈরি হওয়ার জন্য আদেশ দাও। অর্ধচন্দ্র ব্যূহ তৈরি করে উঁচু জায়গায় উঠে শত্রুদের জন্য অপেক্ষা করো। আক্রমণ করবে না, অপেক্ষা করবে। শত্রুরা কাল এসে দেখবে তোমরা যুদ্ধের জন্য প্রস্তুত, সে অবস্থায় কাল তারা নিশ্চয়ই আক্রমণ করতে সাহস করবে না। পরশুর আগে যুদ্ধ হওয়া অসম্ভব। তারপর? তারপর, তারপর তাদেরই আগে আক্রমণ করবার সুযোগ দিও। তোমরা কেবল আত্মরক্ষা করবে, শত প্রলোভনেও নিচে নামবে না। যদি একদিন কাটিয়ে দিতে পারো তাহলেই আশা করি বুঝতে পারছো। ধন্য আচার্য দেব, ধন্য। এ যে অপূর্ব মৃত্যু ফাঁদ! আজ আমার কাঁদতে ইচ্ছা করছে চন্দ্রগুপ্ত। বৎস, সেই দিনের কথা মনে করো। তোমার পিতা যুদ্ধে মারা গেছেন, তোমার বিধবা মা পাটলিপুত্রে লুকিয়ে আছেন, গরিবের ছেলের মতো পথে পথে তুমি খেলা করে বেড়াচ্ছিলে। সেই সময় তোমার সঙ্গে আমার দেখা, তোমার কপালে রাজচিহ্ন আর তোমার মুখে প্রতিভার জ্যোতি দেখে তোমার পালক পিতার কাছ থেকে আমি তোমাকে কিনে নি। তারপর জন্মভূমি তক্ষশিলায় নিয়ে এসে তোমাকে আমি নিজের মনের মতো শিক্ষা দীক্ষা দিই। মৌর্য রাজপুত্র,
এইবার তোমার গুরু দক্ষিণা দেবার মহেন্দ্রক্ষণ এসে গেছে। আমি চাই ভারতের স্বাধীনতা, আমি চাই অখণ্ড ভারত সাম্রাজ্য, আমি চাই হিন্দু ভারতবর্ষ। আসন্ন যুদ্ধে তোমার জয় সুনিশ্চিত। এই একটিমাত্র যুদ্ধ জয়ের ফলে সারা ভারতবর্ষে আর কেউ তোমার প্রতিদ্বন্দ্বী হতে সাহস করবে না। তোমার সামনে খুলে যাবে মগধের দুর্গ দ্বার। ওঠো বৎস, ওঠো, অস্ত্র তুলে নাও হাতে। আবার কুরুক্ষেত্রে যুদ্ধ, মৃত্যু উৎসবে আজ বাঁচছে ভেরি, বাঁচছে তুড়ি, বাঁচছে কত সংখ্য গ্রিক সেনাপতি ও শশীগুপ্ত পাশাপাশি দুই ঘোড়ার উপরে বসে যুদ্ধের গতিবিধি দেখছিলেন। ওহ, বেলা পড়ে এলো, যুদ্ধ আজ বোধ হয় শেষ হবে না। সংখ্যায় আমাদের চেয়ে অনেক কম বলে শত্রুরা প্রতি আক্রমণ না করে কেবল আত্মরক্ষাই করেছে। ওরা উঁচু জমির উপরে না থাকলে এতক্ষণে যুদ্ধ শেষ হয়ে যেত। কিন্তু এই যুদ্ধ আজকেই শেষ করতে চাই। কি করে সেনাপতি? আমাদের ডান পাশে আর বাঁ পাশে যত গজ আরোহী, অশ্বারোহী, রথারোহী সৈন্য আছে সবাইকে মাঝখানে এনে এইবারে আমরা ওদের মধ্যভাগ আক্রমণ করব। কিন্তু সেনাপতি, তাহলে আমাদের দুই পাশ যে দুর্বল হয়ে পড়বে। পুরুখ, এর গ্রিকদের কাপুরুষ ভারতবাসীরা ভয় করে, ওরা নিশ্চয়ই আমাদের প্রতি আক্রমণ করবে না। উচ্চভূমির উপরে হাতির পিঠে চাণক্য স্থির হয়ে বসেছিলেন পাথরের মূর্তির মতো। তার মুখও স্থির মুখোশের মতো, মনের কোনো ভাবই তা প্রকাশ করে না। হঠাৎ সুবন্ধু বেগে ঘোড়া চালিয়ে চাণক্যের হাতির পাশে এসে দাঁড়াল। গুরুদেব, গুরুদেব! বৎস, শত্রুদের সমস্ত সৈন্য মাঝখানে এসে আমাদের আক্রমণ করবার চেষ্টা করছে গুরুদেব। সেটা আমি দেখতেই পাচ্ছি। শত্রুদের গুহের দুই পাশ এখন দুর্বল হয়ে পড়েছে। এখন যদি আমাদের রথ, গজ আর অশ্ব শত্রুদের গুহের দুই পাশ আক্রমণ করে তাহলে আমাদের সুবিধা হতেও পারে, না হতেও পারে। সংখ্যায় আমরা কম, শত্রুদের ঘিরে ফেলবার বা সহজে কাবু করবার শক্তি আমাদের নেই। এ সময় আমাদের ব্যূহ বিশৃঙ্খল হলে ভালো হবে না। আমরা কেবল এখানে দাঁড়িয়ে আত্মরক্ষাই করব। তবে কি শত্রুদের ঠেকাবার জন্য আমরাও সমস্ত রথ, গজ আর অশ্বকে মাঝখানে এনে হাজির করব? সুবন্ধু, তুমি বীর বটে, কিন্তু যুদ্ধরীতিতে নিতান্ত কাঁচা। তোমার কথা মতো কাজ করলে আমাদের দুই পাশ দুর্বল হয়ে পড়বে, আর সংখ্যায় গরিষ্ঠ শত্রুরা আমাদের ঘিরে ফেলবে চারদিক। সুতরাং অপেক্ষা কর, আর কিছুক্ষণের অপেক্ষা মাত্র, তারপর শুরু হবে আসল যুদ্ধ। সত্যিই তাই, বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না তাদের। গ্রিক সেনাদের পেছনে উঠল ধুলোর ঝড়। এই ঘটনার আকস্মিকতায় তারা অবাক হয়ে গেল। পেছন থেকে এগিয়ে আসছে একটা বিশাল বাহিনীর রণধ্বনি। তা দেখে সবার আগে পালালো শশীগুপ্ত ও তার বিশাল বাহিনী, কারণ সেদিকে এগিয়ে আসছেন স্বয়ং মহারাজ পুরু। বিশ্বাসঘাতকতা নাচ পেয়ে গ্রিক বাহিনী ক্ষেপে উঠল, কিন্তু চন্দ্রগুপ্ত ও পুরুর বাহিনীর কাছে তারা বেশিক্ষণ টিকল না। অবশেষে জয় হল ভারতবর্ষের। কিন্তু আনন্দের এই মহেন্দ্রক্ষণে ভারত বন্ধু সুবন্ধুকে কেউ দেখতে পেলে না। রক্ত ভেজা কুরুক্ষেত্রের প্রান্তর পার হয়ে তার ঘোড়া ছুটে চলেছে এক অরণ্য পথ দিয়ে, এবং তার খানিক আগে আগে তেমনি বেগে ঘোড়া ছুটিয়েছে আর একজন সাওয়ার। দেখলেই বোঝা যায় সে সুবন্ধুর নাগালের বাইরে যেতে চায়। কিন্তু সুবন্ধুর ঘোড়া বেশি তেজিয়া, প্রতি মুহূর্তেই সে আরেকটু বেশি কাছে এগিয়ে যাচ্ছে। হঠাৎ সুবন্ধু তার বল্লম তুললে, যেটা একটু পরেই আঘাত করল সামনের ঘোড়ার পিঠে।
আরোহীকে নিয়ে ঘোড়াটা মাটিতে লুটিয়ে পড়ল। ঘোড়া আর উঠল না, কিন্তু আরোহী উঠে দাঁড়িয়ে দেখলে ঠিক তার সামনেই ঘোড়ার পিঠ থেকে লাফ মেরে নেমে পড়ল সুবন্ধু। যুদ্ধে আমরা হেরে গেছি, আমি পলাতক, তবু তুমি আমার পিছু করছো কেন? কেন করছি সে কথা কি তুমি বুঝতে পারছো না? আলেকজান্ডারকে তুমি যে ভারতের পথ দেখিয়ে এনেছিলে সেটা তুমি অস্বীকার করবে না তো? না না না, আমি ছিলাম গ্রিক সম্রাটের সেনাপতি, প্রভুর আদেশ পালন করতে আমি বাধ্য। প্রভুর আদেশে তাহলে তুমি মাতৃহত্যা করতে পারো? মহারাজা চন্দ্রগুপ্ত চান গ্রিক শৃঙ্খল থেকে ভারতকে মুক্ত করতে, পাছে মহারাজা পুরুষ সাহায্যে তিনি আবার অজেয় হয়ে ওঠেন সেই ভয়ে তুমি গ্রিক সেনাপতিকে নিয়ে আবার স্বদেশের বিরুদ্ধে তরবারি তুলেছিলে। যুদ্ধে আজ মহারাজা চন্দ্রগুপ্তের জয় হয়েছে, তোমাদের 50,000 সৈন্যের মধ্যে 35,000 সৈন্য শুয়ে আছে কুরুক্ষেত্রে রক্তশয্যায়। তাই তুমি আবার ফিরে চলেছো নিজের মুল্লুকে, তুমি আবার সৈন্য সংগ্রহ করে আলেকজান্ডারের প্রত্যাবর্তনের জন্য অপেক্ষা করতে চাও, কেমন? এই তো, একজন সাধারণ সৈনিকের সঙ্গে আমি কথা কাটাকাটি করতে চাই না, পথ ছাড়ো। পথ ছাড়বো বলে তো তোমার পথ আগলায়নি, তুমি হচ্ছ ভারতের প্রধান শত্রু, তাই তোমাকে আমি আজই মেরে ফেলব। তুমি আমাকে খুন করবে? আমার কাছে অস্ত্র আছে। সম্মুখ যুদ্ধে আমি তোমাকে বধ করব, অস্ত্র ধরো, এই আমি তোমাকে আক্রমণ করলুম। মুক্ত তরবারি তুলে সুবন্ধু বাঘের মতো শশীগুপ্তের দিকে ঝাঁপিয়ে পড়ল। নিজের তরবারি তুলে বাধা দিয়ে শশীগুপ্ত এমন ক্ষিপ্র হস্তে তরবারি খেলিয়ে তাকে প্রতি আক্রমণ করলেন যে সুবন্ধুর মুচতে বিলম্ব হল না, তাকে লড়তে হবে এক পাকা খেলোয়াড়ের সঙ্গে। সে সাবধান হল, মিনিট পাঁচেক ধরে লড়াই চলল। যুদ্ধের শেষ ফল কি হলো তা বলা যায় না, কিন্তু এমন সময় হঠাৎ এক অদ্ভুত অঘটন ঘটল। একবার সুবন্ধুর আকস্মিক আক্রমণ এড়াবার জন্য শশীগুপ্ত এক লাফে পিছিয়ে তার ঘোড়ার দেহের উপরে গিয়ে পড়লেন। ঘোড়াটা মরেনি, তখন মৃত্যু যন্ত্রণায় প্রবল বেগে চার পা ছুঁড়ে বিষম ছটপট করছিল। তার এক লাথিতে শশীগুপ্তের দেহ ছিটকে গিয়ে পড়ল ছয় হাত তফাতে। সুবন্ধু হতভম্বের মতো দাঁড়িয়ে রইল কিছুক্ষণ, কিন্তু শশীগুপ্তের দেহ নিস্পন্দ হয়ে পড়ে রয়েছে দেখে সে পায়ে পায়ে এগিয়ে গেল। সবিস্ময়ে স্তম্ভিত হয়ে প্রায় অন্ধকারে মুখ নামিয়ে দেখলে অশ্বের পায়ের আঘাতে শশীগুপ্তের খুলি ফেটে হু হু করে রক্ত বেরোচ্ছে, দেহ প্রাণহীন। শশীগুপ্ত, তোমার আত্মা যদি আজ এখানে হাজির থাকে তাহলে শুনে রাখো, তুমি দেশদ্রোহী কাপুরুষ, তোমার কপালে বীরের মৃত্যু লেখা নেই, মানুষ হয়েও তুমি পশু জীবন যাপন করতে, তাই মরলেও আজ পশুর পদাঘাতে, আর আজ রাত্রেও তোমার দেহের সৎকার করবে বনের হিংস্র পশুরা এসে। চমৎকার, চমৎকার! অরণ্যের সন্ধ্যা অন্ধকার ভেদ করে বহু দূর থেকে ভেসে এলো মৌর্য শিবিরের উৎসব কোলাহল। সেই উৎসবে যোগ দেবার জন্যে সুবন্ধু তাড়াতাড়ি রাজার ঘোড়ার পিঠের উপরে চড়ে বসল। ভারত মাতা কি জয়, বন্দে মাতরম। রাজদেবী টিমের তরফ থেকে আপনাদের জানাই 78তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। আর আপনারা শুনছিলেন আজকে শ্রী হেমেন্দ্র কুমার রায়ের ঐতিহাসিক গল্প কঞ্চ নদের তীরে, আপনাদের জন্য আমাদের তরফ থেকে স্বাধীনতা দিবসের উপহার। আজকের গল্প পাঠিয়েছিল রাজপ্রতাপ বসু, সুবন্ধু শুভম, চন্দ্রগুপ্ত ইন্দ্র, চাণক্য শান্তনু, আলেকজান্ডার সন্তু, আলেকজান্ডারের সেনাপতি অভিষেক, ফিলিপ এবং পুর পার্থ, হস্তি সুরঞ্জন। অন্যান্য চরিত্রে এবং সমবেত কণ্ঠে 49C প্রোডাকশন থেকে রাহুল
শ্রীকান্ত এবং প্রদ্যুৎ। গল্পের বেতার নাট্যরূপ প্রতীক মণ্ডল। পরিকল্পনা, পরিচালনা, সাউন্ড এবং পোস্টার ডিজাইনিংয়ে আমি সন্তু। আজকের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না এবং বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে দেবেন। আর অবশ্যই নিজেদের প্রিয়জনদের সাথে আমাদের ভিডিওগুলি শেয়ার করবেন। আমাদের কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনারা চান আমাদের আর্থিকভাবে সাহায্য করতে, যাতে আমরা এভাবে আপনাদের জন্য বিশেষ, নতুন এবং অনেক রকমের ভালো ভালো গল্প উপহার দিতে পারি, আমাদের অবশ্যই আর্থিকভাবে সাহায্য করতে পারেন আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া UPI আইডির মাধ্যমে, অথবা হতে পারেন আমাদের চ্যানেলের মেম্বার বা সাহায্য পাঠাতে পারেন সুপার থ্যাঙ্কসের মাধ্যমে। তবে আজকের জন্য এটুকুই। দেখা হচ্ছে আরও একটি নতুন গল্পের সাথে। ততদিন সঙ্গে থাকুন, শুনতে থাকুন রাজদেবী প্রোডাকশন এবং রাজদেবী 2.0। জয় হিন্দ, জয় ভারত।